হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। আর আজকে সকালবেলা তৈরি হয়ে চলে যাচ্ছি ছেলে মেয়েদের স্কুলে। ওদের স্কুলে আজকে অ্যানুয়াল স্পোর্টস আছে, তুমি এই যে ডান্সে রয়েছে ওপেনিং ডান্স যেটা সেটাই, আর ছেলে তো স্পোর্টসের ড্রিলে রয়েছে। আর এমনি যে স্পোর্টসগুলো হয় কি মানে ফ্ল্যাট রেস বলছে, এখনও জানিই না আমি, ওরা তো বাচ্চা ঠিক বলতে পারে না কী কী আছে। তো চলো আজকে একটু অন্যরকম ভিডিও হবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি স্কুল গ্রাউন্ডে। স্কুলের মধ্যেই হচ্ছিল না, ওদের আর একটা আলাদা বিল্ডিং আছে, সেখানেই অর্গানাইজ করা হয়েছিল, তো সেখানেই হচ্ছিল। দেখো ছেলের সঙ্গে একটু প্রথমেই এসে ভিডিও তুলে নিলাম। আর এই দেখো অ্যানুয়াল স্পোর্টস মিট ওরিয়েন্টাল পাবলিক স্কুল। এই ওরিয়েন্টাল পাবলিক স্কুলের আজকে স্পোর্টসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলে মেয়ে দুজনেই ভাগ নিয়েছিল, আর ছেলে তো খুশি খুবই। তো প্রথমে হয়েছিল ড্রিল, ড্রিল না সরি, প্রথমে মার্চ পাস্ট হয়েছিল, তারপরে হয়েছিল ওপেনিং ড্যান্স, তারপরে বাচ্চাদের একদম প্রেপ সেকশানে ড্রিল হয়েছিল, তারপরে আমার ছেলেদের মানে 1, 2, 3 এই ক্লাসগুলো ড্রিল হয়েছিল। দুদিনে ভাগ করে দিয়েছিল, 1 থেকে 6 অবধি একদিন, মানে প্রেপ সেকশান থেকে 6 অবধি একদিন হয়েছিল, আর 7 থেকে পুরো 12 অবধি আর একদিন। কিন্তু আমার মেয়ে যেহেতু ওপেনিং ড্যান্সে ছিল, সেই জন্যে দুদিনই ওকে যেতে হয়েছে, আর দুদিনই ও পারফর্ম করেছে। তো আশা করি আজকের এই প্রোগ্রামটা তোমাদেরও ভালো লাগবে। স্কুলের স্পোর্টসগুলো দেখলে খুবই ভালো লাগে, তাই না? আমরাও ছোটোবেলায় কিন্তু এরকম স্পোর্টসে ভাগ নিয়েছি, আমরাও এইরকম মার্চ পাস্ট করতে খুবই ভালোবাসতাম, আর একদম লাস্টে গিয়ে নাম দিতাম, জানো, সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এখন আমরাও বললামই ফ্রেন্ড হয়ে গেছি, সব মায়েরা গার্জেনরা তারা সব একসঙ্গে বসে মজা নিচ্ছি। আর শীত যেহেতু, শীতকালে রোদের মধ্যে বসতে ভালো লাগছিল, কিন্তু কিছুক্ষণ বসার পরে এত কড়া রোদ তখন আর ভালো লাগছিল না, তখন একদম মুখের মধ্যে রোদটা পড়ছিল। তো দেখো, দেখতে থাকো, শুরু হতে হতে একটু দেরি তো হয়েই যায়, সব জায়গায় বলে মানে 9টার মধ্যে শুরু করবে, কিন্তু সেটা আস্তে আস্তে 9:30 হয়ে গেছিলো। তো ড্রিল শুরু হয়ে গেছে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই স্কুলে 4টে হাউস আছে, গ্রিন হাউস, ইয়েলো হাউস, রেড হাউস আর ব্লু হাউস। এই 4টে হাউস আলাদাভাবে এক একটা দলগতভাবে এই মার্চ পাস্টটা করছে। যে দল এখানে সবচেয়ে ভালো করবে তার মানে পুরস্কার আছে, সেই দল ফার্স্ট হবে। মানে যদি গ্রিন হাউস হয় গ্রিন হাউস, ইয়েলো হাউস হলে ইয়েলো হাউস, এরকম। তো আমাদের এখানে হচ্ছে গ্রিন হাউসই ফার্স্ট হয়েছিল, মানে দুদিন স্পোর্টসের পর অ্যানাউন্স হলো কোন দল সবচেয়ে ভালো মার্চ পাস্ট করেছে, তো গ্রিন হাউসটাই ফার্স্ট হয়েছিল। তাও আমি অনেক জায়গা রেখেছি কষ্ট করে, মেয়ের ব্যাগটা জিজ্ঞাস করলাম বললো আসবে না, এইবার ভালো উঠছে সবার বলাগুলো বসে গেছে গো।
প্রোগ্রামটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর অনেক দিন ধরে ওদের প্র্যাকটিস সেশন চলেছে, সেই জন্য প্র্যাকটিস সেশনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সব বাচ্চাদের তৈরি করেছে, সকলের পা কিন্তু একসঙ্গে মিলছিল। আর এই যে যে ওপেনিং ডান্সটা, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর ডান্সটা হয়েছে। তো প্রথমে ডান্সটা হবে, সেই জন্য সবাই জায়গা নিয়ে নিচ্ছে কীভাবে কীভাবে দাঁড়াতে হবে। তো ম্যাডামরা যেরকম খেটেছে সেরকম কিন্তু স্টুডেন্টরাও খেটেছে। তোমাদের তো আগেও বলেছি স্কুল কিন্তু ছুটি পড়ে গেছিলো, কিন্তু যেসব পার্টিসিপেন্টরা এখানে ভাগ নিয়েছে তারা কিন্তু রেগুলার গেছে এবং প্র্যাকটিস করেছে, করে কিন্তু একদম খুব সুন্দরভাবে নিজেদের তৈরি করেছে। আর এই প্রোগ্রামটা দেখতে এত ভালো লাগছিল না, আর ধরো একা কেউ ডান্স করছে বা যে কোনো কিছু একা করলে কিন্তু তার সঙ্গে মেলানোর ব্যাপার থাকে না, কিন্তু দলগতভাবে করলে কিন্তু মেলানোর ব্যাপার থাকে। তো তারা খুব সুন্দরভাবে মিলিয়ে খুব ভালোভাবে ডান্সটা কিন্তু করেছে। তারপরে একদম প্রেপ সেকশনের দেখো হচ্ছে ড্রিলটা, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তাই না? তারা একদম ছোট কিন্তু এত সুন্দরভাবে তারা অংশ নিয়েছে, আর এখানে একটু টিচাররা ওদের হেল্প করে দিচ্ছে, কারণ এটা একদমই ছোট, যারা একদম নার্সারি থেকে প্রেপ সেকশনে রয়েছে সেই সব বাচ্চারা। তো দেখো এত সুন্দর, তাও তারা যে করেছে পার্টিসিপেট সেটাই অনেক। তো সমস্ত বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে ভাগ নিয়েছে। আর এখানে যে আমার ছেলে কোথায় আমি নিজেই খুঁজে পেলাম না, পরে আর কি দেখতে পেয়েছিলাম, কিন্তু
এর মধ্যে আমি খুঁজে পাইনি। তাও যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ড্রিলটাও কিন্তু বাচ্চারা খুব ভালো করেছে, এটা 1, 2 আর 3 এর বাচ্চারা মিলে করেছে। তো তোমাদের আবার পরে একটা খুব ভালো ভিডিও এটা দিয়ে দেবো। ড্রিলটা পুরো আমরা মানে ওপর থেকে তোলা হয়েছিল, যেটা ওরিয়েন্টাল পাবলিক স্কুল, সেটা ওপিএসটা পুরো প্রপার বোঝা যাচ্ছে, কিন্তু আমরা তো নিচ থেকে তুলেছি সেই জন্যে ওটা আমরা তুলতে পারিনি ভালো করে। সেটা তোমাদের একটা আলাদা ভিডিও দেবো, সেটা দেখতে আরও সুন্দর লাগছে। তো দেখতে থাকো বাচ্চারা কত সুন্দরভাবে অংশ নিয়েছে, সমস্ত বাচ্চাই কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে করেছে। একটা ক্লাস করে এক একটা মানে ফ্ল্যাট রেস ছিল, রিলে রেস ছিল, তারপর বাচ্চাদের টুপি পরে মানে একবার ওখানে টুপিটা লাগানো থাকবে, সেই টুপিটা প্রথমে দৌড়ে গিয়ে পরে আবার আসতে হবে। এই সমস্ত খেলাগুলো ছিল, সেগুলো আমরা বসে কিছুক্ষণ দেখে তারপরে যখন বাচ্চাদের এক এক করে এক একটা ক্লাস করে ছাড়ছিল, আর মেয়ের তো ডান্সের পর ছুটি হয়ে গেছিলো, তো আমরা তারপরে আর বেশিক্ষণ বসিনি, টিফিন দিয়েছিলো, সেই টিফিন নিয়ে বাড়ি চলে এসেছিলাম। দেখো আমরা একটু ফ্রেন্ডরা একটু ভিডিও তুলে নিয়েছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এরপরে বললাম সমস্ত ক্লাসের এক এক করে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা সব ড্রেসগুলো হচ্ছিলো, হওয়ার পরে তারপর টিফিন দিয়ে কিন্তু বাচ্চাদের ছেড়ে দিয়েছিলো। যে সমস্ত বাচ্চাদের উপরে গেছিলো আমরা তো গত অনেকক্ষণ আগে গেছে ট্রেপ সেকশানের, আর ক্লাস ওয়ানকে এইগুলো ছুটি দিয়ে দিয়েছিলো। তো তারপর আমরা নিয়ে চলে এসেছিলাম, তারপরেও কিন্তু গার্জেনদের একটা খেলা ছিল, সেটা আমরা করতে পারিনি, তার আগে চলে এসেছিলাম। আর দুজনকে দুটো প্যাকেট দিয়েছিল, তার মধ্যে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনির। তো 2 প্যাকেট ফ্রাইড রাইস আর 2 প্যাকেট চিলি পনির আমাদের হয়ে গেছিলো স্কুল থেকে। আর টিফিনটা দেখিয়ে দিয়ে আমাদের যারা যারা পার্টিসিপেট করেছে তাদের ফ্রাইড রাইস আর পনির চিলি পনির দিয়েছে, তো ওদের তো এখন হয়েই যাবে, ভালোই হয়েছে, বাচ্চারা তো ভালোই বাসে, তো এটাই ওরা খাবে। আর মেনলি লাকিসিঞ্জোর খাবারটা বসায়নি, সেইটা এখন বসাবো, আর অনেকটা দেরি হয়ে গেল। এরপরেও আবার গার্জেনদের একটা খেলা ওরা ইভেন্ট রেখেছিল, কিন্তু ততক্ষণ বসার আর এনার্জি ছিল না, সেই জন্য চলে এলাম, সেটার মানে খেলা হলো না। গার্জেনদের জন্যও একটা রেখেছি ছিল, ওরা অর্গানাইজ করেছিল। তো আজকের ভিডিওটা তোমাদের একটু অন্যরকম লাগবে, কারণ আমার তো ডেলি ব্লগ কি যায়, আর এটাও তো আমাদের নিত্যদিনের মধ্যেই পড়ে না, একটা এই নিত্যদিনের মধ্যে এই স্পেশাল দিনগুলোও থাকে, সেই জন্য এইটাও আজকে শেয়ার করলাম আমার ছেলেমেয়ের স্কুলের স্পোর্টসটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, ভালো লাগলে একটা লাইক করো, আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করিনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো।